আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দুইটা ল্যাপটপ, সরি দুইটা ল্যামিনেটর। আমার অনেক দিনের শখ, আমি ল্যাপটপ বিক্রি করব, তবে যদি আপনারা সাপোর্ট দেন ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত সময়ে ল্যাপটপেরও আউটলেট করব। নর্মালি এখন ল্যামিনেটর নিয়ে কাজ করছি, আশা করছি আপনার যদি ল্যামিনেটর প্রয়োজন হয়ে থাকে আপনি অবশ্যই আমাদের বিফোর ভিডিওটা দেখবেন, কোনো রকম টানাটানি না করে। এই ধরনের ল্যামিনেটর কাজের জন্য প্রয়োজন, এই ধরনের ল্যামিনেটার আসলে অনেক বহুমাত্রিক কাজ ইউজ হচ্ছে। আপনার যদি দোকান থেকে থাকে এই ল্যামিনেটার আপনার জন্য অবশ্যই প্রয়োজন হবে। আপনি যদি অফিসিয়াল ল্যামিনেটিংয়ের কাজ করে থাকেন, আপনার অফিস স্টাফদের জন্য বহুমাত্রিক কাজে আপনার ল্যামিনেটর মেশিন প্রয়োজন হয়ে থাকে। সো এই ধরনের ল্যামিনেটারের সাইজটা কি আমি নর্মালি আপনাদের সামনে শেয়ার করি। নিশ্চয়ই আপনারা দেখছেন এটা হচ্ছে A3 সাইজের একটা ল্যামিনেটার, দেখতে চিকন এবং ছোট হলেও এর সাইজটা কিন্তু বড়টার মতোই। অর্থাৎ এটার ভিতরে আপনি A3 সাইজের যে কোনো ফ্লেম অনায়াসে ল্যামিনেট করে নিতে পারবেন। এই ল্যামিনেটের ভিতরে 4টা রোলার ইউজ করা হয়েছে, তবে একটু চিকন এবং সাইজে একটু চিকন এবং স্লিম করা হয়েছে। এটার ভিতরে হট অ্যান্ড কুল দুইটা বাটন ইউজ করা হয়েছে এবং হচ্ছে রিভার্স এবং ফরওয়ার্ডে দুইটা অপশন দেওয়া আছে। নর্মালি এই মেশিনগুলো হবে অফিসের জন্য, যেহেতু এটা সিম্পল এবং স্টাইলিশ করা আছে, ওজন একটু কম, 4.5 কেজির মতো। আশা করছি আপনি যদি অফিসিয়ালভাবে ইউজ করতে চান অথবা যদি দোকানে যদি কম ব্যবহার হয়ে থাকে আপনি এই ল্যামিনেটরটা ইউজ করতে পারবেন। এটার দাম মোটামুটি 3,400 টাকা, তবে আপনি যদি হাজিটেকের সাবস্ক্রাইবার হয়ে থাকেন আমরা আপনার জন্য কিছুটা হলেও ডিসকাউন্ট এনশিওর করব। এখনই বলে দিচ্ছি না, সেটা একটা সারপ্রাইজ হিসেবে থাকবে। নর্মালি আমরা 3,400 টাকা হিসেবে বাংলাদেশে বাজারজাত করছি এবং সাপ্লাই করে দিয়ে যাচ্ছি। এরপরে যে মেশিনটা আপনারা দেখছেন আমাদের সাথে, মেশিনটা আমরা শো করছি, এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি ল্যামিনেটর, যেটা মূলত হচ্ছে বিগ সাইজ A3। আপনি নিশ্চয়ই দেখছেন এটা বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই ল্যামিনেটরটা, 330C। এটাকে নর্মালি 330C বললো, এটার ভিতরে একটা কফি প্রোডাক্ট আছে যেটাতে কালার ফ্লাই থাকে। এটা আসলে কালার ফ্লাই না, বা এটা হচ্ছে আপনার ফ্রিডি ব্র্যান্ডেড মেশিন। আমরা ফ্রিডির একটা ল্যামিনেটর আমরা এর আগে সেল করেছিলাম 5,500 টাকা। খুব রিসেন্টলি সেই মেশিনটা বাংলাদেশে আবার রিপ্লাই আসতেছে, আমরা সেটারও মার্কেটিং করব, সেটাও 5,500 টাকা। সেই ফ্রিডির ফ্যাক্টরি থেকে মেকিং করা বেস্ট কোয়ালিটি অরিজিনাল প্রোডাক্টটা, হ্যাঁ কপিটা না, অরিজিনাল প্রোডাক্টটা, ক্লোনটা না, আপনি অবশ্যই নিশ্চিত থাকবেন এটা অরিজিনালটা। এখানে যে 4টা রোলার ইউজ করা হচ্ছে এগুলো অনেক মোটা, অনেক স্পেশাল, অনেক কোয়ালিটিফুল, এবং যে টেকনোলজি ইউজ করা হচ্ছে হিটিং, এটা আসলে অকল্পনীয় যে এত কম দামের ভিতরে ওনারা কীভাবে দিচ্ছেন। যে ভালো মানের একটা মোটর, মিটার মোটর ইউজ করা হয়েছে এবং বোর্ড ইউজ করা হয়েছে। সর্বসাকুল্যে মেশিনটা বলা যেতে পারে অনেক বেটার, ইউজারের ক্ষেত্রে আমরা বলি অনেকটা লাক ফেভার করার উপর ডিপেন্ড করবে। তবে আপনি যদি ভালো মানের মাল্টিপ্লাক অথবা যদি কেবল ইউজ করেন, ধারণা করছি 5, 6, 7 বছর ইনশাল্লাহ কিছু হবে না। আদারওয়াইজ যদি আপনার ভোল্টেজ বাফারিং করে থাকে অনেক সময় মেশিনের সাইড ইফেক্ট করে, তবে এই ক্ষেত্রে আপনি সার্ভিসিং করিয়ে নিতে পারেন মতিঝিল স্টেডিয়াম এরিয়া থেকে, 500-700 টাকার ভিতরে আপনি সার্ভিসিং করে নিতে পারেন। এই মেশিনগুলো অনেক স্ট্রং, 8.5 কেজি ওয়েট, সবগুলা ফিচার এই মেশিনে দেওয়া আছে। বাংলাদেশে যে কয়েকটা ব্র্যান্ডের ল্যামিনেটর আছে তার ভিতরে এই মেশিনটা খুবই স্পেশাল, অনেক বেশি ব্যবহৃত হয় এবং অনেক বেশি বিক্রয় হয়। এই মেশিনের সাবেক প্রাইস ছিল 3,700 টাকা। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হওয়ার উদ্দেশ্য হচ্ছে ল্যামিনেটিংয়ের প্রাইসটা আপডেট দেওয়া। নর্মালি এই মেশিন এখনকার প্রাইস 4,600 থেকে 7,000 বিক্রি হচ্ছে, তবে আমার ফলোয়ারদের জন্য আমরা এটা এনশিওর করেছি 4,300 টাকা। নিশ্চয়ই দেখেছেন অনেক ভালো মানের একটা ল্যামিনেটর, যদি আপনার দোকানের জন্য বা নিত্য প্রয়োজনীয় কাজের জন্য যদি প্রয়োজন হয় এই মেশিনটা পারচেস করে নিতে পারেন। আরও দাম বেড়ে যাওয়ার আগে ইম্পোর্টার বারবার আমাদেরকে নক করছেন দাম বাড়বে, দাম বাড়বে, দাম বাড়বে। সো দাম বাড়ার আগে আশা করছি আপনার যদি প্রয়োজন হয়ে থাকে, এই মুহূর্তে আপনার যদি বাজেট থাকে, আশা করছি আপনি কৃত্রিমতা না দেখিয়ে প্রোডাক্টটা পারচেস করে নেবেন। অ্যাটলিস্ট হাজিটেক থেকে যদি পারচেস করতে না পারেন বাংলাদেশের যে কোনো আউটলেট থেকে পারচেস করে রাখবেন। অরিজিনাল বেস্ট কোয়ালিটি যদি পারেন 4,300 টাকার ভিতরে আপনি অবশ্যই পারচেস করে নেবেন। সো যারা দেখছেন যেখান থেকে দেখছেন, যদি আপনার ল্যামিনেটিং মেশিন প্রয়োজন হয়ে থাকে, আশা করছি শেষ হয়ে যাওয়ার আগে অন্তত হাজিটেকেও ঢুঁ মারবেন। সো বন্ধুরা, ভালো থাকুন, দেখতে থাকুন, দেখা হচ্ছে আবার অন্য কোনো রিভিউতে অন্য কোনো ইনফরমেশন নিয়ে। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।